অরিয়ান পাগলের মতো গাড়ি চালাচ্ছে তার কাছে নিজেকে পাগলি মনে হচ্ছে কেমন যেন সব ঘোলাটে লাগছে জীবনে চলার পথে সে কত বিপদেই না পড়েছে কত ঝরঝাপটাই না পার করেছে কত কষ্ট নিয়ে বড় হয়েছে কিন্তু কেন যেন এই কষ্টটাই তার জীবনের সব কষ্টকে হার মানাচ্ছে সে কিছুতেই এই কষ্ট থেকে নিজেকে বের করতে পারছে না অরিয়ানের সেলফোনটা হঠাৎ বেজে উঠল অরিয়ান গাড়ি চালানো অবস্থায় তাড়াতাড়ি সেলফোন কানে ধরে বলে উঠে ওয়াসুকে পাওয়া গেছে প্রতিবারের মতো এবারও শুধু দীর্ঘশ্বাস শুনতে পেল অপর পাশ থেকে অরিয়ান এবার নিজের সর্বোচ্চ রাগ দিয়ে বলে উঠে ওই শালা কমিশনার তোকে টাকা দিয়ে কাজে কেন রাখা হয় এখন পর্যন্ত একটা বাচ্চা মেয়েকে খুঁজে বের করতে পারলি না তোকেই মেরে পুতে দিব দুই দিন থেকে খুঁজেই চলেছিস কিন্তু একটা খবরও ঠিকঠাক দিতে পারলি বল আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ওয়াসুর কিছু হলে তোদের পুলিশ ফোর্সের কি করব আই ডোণ্ট নো বলেই কলটা কেটে দিল মোবাইলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল তার সব কিছুই যন্ত্রণাদায়ক লাগছে গাড়িটা একটা নিরজন জায়গায় দ্বারক্রিয়ে অরিয়ান গাড়ি থেকে নেমে পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে সে ভাবতে শুরু করে কেন সেদিন ওয়াসেনাতকে রাস্তায় ওভাবে রেখে চলে এসেছিল সে তার মন তো বলেছিল ছিল ওয়াসেনাতের কিছু একটা হবে ঠিক সেটাই হলো কথাটা ভাবতেই অরিয়ানের চোখ দিয়ে গড়িয়ে মোটা মোটা পানি পরা শুরু করে কাঁদলে নাকি মন হালকা হয় কিন্তু তার বেলায় কেন হচ্ছে না কেন যেন মনে হচ্ছে তার বেলায় মন হালকা হওয়ার বদলে আরও ভারী হয়ে যাচ্ছে অরিয়ানের মাথায় কাজ করছে না কোথায় খুঁজবে সে ওয়াসেনাতকে তার মাথাটা কেমন যেন করছে এই দুই দিনে সে সম্পূর্ণ দেশ চুষে ফেলেছে কিন্তু তবুও ওয়াসেনাতের তেমন কোনো খোঁজ পেল না অরিয়ান কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে আবার গাড়িতে উঠে বসে একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দেয় গন্তব্য ওয়াসেনাতের বাড়ি এই দুই দিনে সে ওই একটা জায়গায় শান্তি পেয়েছে ওয়াসেনাথ গাইবের পর থেকে তার পরিবার একদম ভেঙ্গে পড়েছে তাই অরিয়ান তাদের সামলানোর চেষ্টাই করে ওয়াসেনাতের বাড়িতে তার কেন যেন ওয়াসেনাতের উপস্থিতি অনুভব হয় তার রুমে অরিয়ান ওয়াসেনাতের গায়ের গন্ধ পায় সেই গন্ধের সুভাষ নিতেই সে ওয়াসেনাতের রুমে ঘুমায় বিগত দুই দিন থেকে ওয়াসেনাত অন্ধকারে আচ্ছন্ন একটা রুমে হাত পা বাধা অবস্থায় চেয়ারের সাথে হেলান দেউই আছে তাকে বেশ ক্লান্ত লাগছে চোখে মুখে ঘামের ছড়াছড়ি হাতগুলোতে লাল দাগ হয়ে আছে পরনে সেই দিনের পুরনো হলুদ শাড়ি আর হেজাব হাতের চুরিগুলো ভেঙ্গে হাতে ঢুকে গেছে তাই হাতের অবস্থা বেশি ভালো না চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়তে পড়তে এক বিশেষ দাগের সৃষ্ট করেছে হঠাৎ হাস্যস করে দরজাটা খুলতেই ওয়াসেনাত তার দুর্বল চোখগুলো খুলে তাকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না সব ঝাপসা মনে হচ্ছে ওয়াসেনাত কাপা কাপা গলায় বলে উঠে কেকককে আমাকে কেন বেঁধে রেখেছেন যেতে দেন প্লিজকে ওখানে প্লিজ জজ এই সব হাতে ব্যথা হচ্ছে আমি আম্মুর কাছে যাব প্লিজ ছাড় কান্না জড়িত কণ্ঠে সামনের মানুষটা তার দিকে এগিয়ে আসছে ঝাপসা চোখে সে এটা বুঝতে পেরেছে সামনের মানুষটা একজন মহিলা তবে কে তা এখনো বুঝা যাচ্ছে না ওয়াসেনাথ এবার নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠে কে আপনি আর কি চান কেন বেঁধে রেখেছে না আমাকে আমি বাড়ি যেতে চাই বাড়ি যেয়ে কি করবে মামনি এখানেই যখন সব পাবে তবে বাড়ি কেন হুম ওয়াসেনাথ এবার তার এলোমেলো মাথা সামনে হালকা এগিয়ে নিয়ে বুঝার চেষ্টা করছে কে এই ব্যক্তি ব্যক্তিটি তার সামনে চেয়ার টেনে বসতেই ওয়াসেথ বলে উঠে আপনি হুম আমি তো বলেই দুই দিনে নাকি তুমি পানি ছাড়া কিছুই খাওনি কেন স্টাফদেরকে তুমি প্রচন্ড জ্বালিয়েছ এটা কিন্তু ঠিক না ভালো মেয়েরা কিন্তু এমন করে না বাইদা ওয়ে এবার বল কি এমন জাদু আছে তোমার মাঝে যে সব ছেলেরা দেব দাস হতেও রাজি হয়ে যায় বল কাহিনীটা কি আমাকে বেঁধে কেন রেখেছেন মিসেস অমিতা চৌধুরী বলবো বলবো কিন্তু এভাবে নাম নেওয়া কিন্তু উচিত না আফটার আল কিছু সময়ের ব্যবধানে আমরা শাশুড়ি বৌমা হব একটা ইন্টারেস্টিং কথা আছে শুনবে আচ্ছা আমি বলি আমি যখন যুবতী ছিলাম তখন কিন্তু তোমার মতোই সুন্দরী ছিলাম কিন্তু কই আমার পিছনে তো এত ছেলে পাগল ছিল না তবে তোমার বেলায় এমনটা হওয়ার কারণ কি বলবে রহস্যটা কি মানুষের মনটা সুন্দর হতে হয় তার রূপ না মনের সৌন্দর্য বড় আপনার তো মনটাই বিষাক্ত আমাকে যেতে দিন আমার পরিবার অপেক্ষা করছে তোমার পরিবার অপেক্ষা করছে তো আমার কি আমার ছেলেও তো অপেক্ষা করতে করতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে সেটা কি কি ভেবে ছেলে আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে আরামছে ওই অরিয়ানের সাথে সংসার করবে তা তো হবে না আমার কাছে আমার ছেলে ইম্পর্ট্যান্ট এই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি আমি অরিয়ান খানের বউ আর ওরি থাকব আর কি সব পাগলের মতো কথা বলছেন ছেলে আর আপনি মা হাহা মা ছেলের সম্পর্ক আপনি বুঝেন আমার জন্যে এটা এবছরের সেরা হাস্যকর কথা আপনি নিজেকে মা মনে করেন এই মেয়ে তুমি আমাকে এমন কথা বলতে পারলে কিভাবে সাহস তো কম না তুমি আমাকে অপমান করছো অপমান না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি পৃথিবী সব চাইতে খারাপ আর বাজে মা আসলে আমার চোখে আপনি মা নামের কলঙ্ক আমার তো ঘৃণা হয় আপনাকে দেখলে এই মেয়ে তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি কি ভেবে ছিসস আমার ছেলে তোকে ভালোবাসে বলে আমি তোকে ছেড়ে দিব না কখনো ও না তুই জানিসস আমিকে ওয়াসেনাতের গাল চেপে কথা গুল বলে উঠে আপনি সেই মহিলা যে টাকার জন্য স্বামীকে রেখে আবার বিয়ে করেছেন আপনি সেই মহিলা যে নিজের লোভের জন্য রূপ দেখিয়ে একজনকে নিঃশেষ করেছেন আপনি সেই মহিলা যে শুধু টাকার জন্যে ভালোবাসার নাটক করে সেই লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি সেই মহিলা যে একটা লোকের ভালোবাসাকে হাতিয়ার বানিয়ে তাকে খুন করে নিজে সম্পদশালী হয়েছেন আর সবচাইতে বড় কথা আপনি সেই জঘন্য মা যে নিজের সন্তানকে চিনতে পারলেন না তার উপর অত্যাচার করেছেন মা হয়ে তাকে লাথি মেরে দূরে ঠেলে দিয়েছেন তার সামনে তার বাবাকে মেরেছেন নিজের অমানুষ ছেলেকে দিয়ে তাকে মার খাইয়েছেন খুন করার জন্যে বলে গেছেন ছি তবুও সে ছেলে কিভাবে আপনাকে ছেড়ে দিল আমি হতবাক কিভাবে আর আপনি কেমন মা আল্লাহ এমন মা কিভাবে বানালো আমি জানি না কিন্তু আমার মনে হয় আপনি মা না মার মতো দেখতে কি আমার মা তো এমন না তিনি না দেখেই আমার মনের কথা বলতে পারে না শুনেও আমার আমার কষ্ট বুঝতে পারে আমি ব্যথা পেলে অনেক দূর থেকে তা অনুভব করতে পারে কিন্তু আপনি সামনা সামনিও চিনতে পারলেন না কিভাবে ওর চোখ ওর নাক ওর চেহারার কাঠিন শব্দ আপনার মতই তবুও চিনলেন না চোখ থাকিতে অন্ধপ্রবাদটা মনে হয় আপনার জন্যেই কেউ লিখে গেছে আপনি তো মা নামের কলঙ্ক বলতে বলতে ওয়াসেনাত সেন্সলেস হয়ে পড়ে ওয়াসেনাতের প্রতিটা কথা আজ না চাইতেও অমিতার মনে তীরের মতো লাগছে সে সব মিলাতে শুরু করে এই এত বছর বহুবার মিলিয়েছে কিন্তু এভাবে লাইন বা লাইন মিলাতে পারে নাই কিন্তু আজ এই মেয়েটা তাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তার কোথায় কোথায় ভুল হয়েছে অমিতা নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে তার মাথা কাজ করছে না যে সব সত্য সে বিশ্বাস করতে চাচ্ছে না তাকে সেই সবই ভাবতে হচ্ছে তার মন বার বার বলছে সবই সত্য কিন্তু তিনি মানতে নারাজ মনকে বার বার বুঝাতে চাচ্ছে এটা সত্য নয় যদি এটা সত্য হয় তবে তার জীবনের কত বড় ভুল এটা ভাবতে অমিতা পাগলের মতো রুম থেকে বের হয়ে যায় তার কেন যেন দম আটকে আসছে হয়তো পুরনো করা কঠিন অন্যায় তাকে তারা করে বেড়াচ্ছে রুম থেকে বের হয়ে সে খেয়াল করল সে অরিয়ানের বাবার পুরনো বাড়িটাতে আছে তার ছেলের যে কত বুদ্ধি ভাবতেই তার অবাক লাগছে ইচ্ছে করেই সে ওয়াসেনাতকে এখানে রেখেছে যাতে অরিয়ানের মাথায়ও না আসে ওয়াসেনাত এমন একটা জায়গায় থাকতে পারে বাড়িটা তাকে পুরনো স্মৃতিগুলো আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছে তাই তিনি তাড়াতাড়ি বাসাটা থেকে বেরিয়ে আসে আজ আরো একটা বিষণ্ন সকাল অরিয়ানের জন্যে আর একটা ভয়ঙ্কর সকাল যে সকালে তার প্রিয়ত মানেই সে সব সকাল তার চাই না কেন যেন তার দম বন্ধ হয়ে আসে এই সব সকালে ওয়াসেনাতের সাথে দেখা হওয়ার পর থেকে তার জীবনের সব সকালই সুন্দর আর প্রাণবন্ত ছিল কিন্তু এই তিনটে সকালই ওয়াসেনাথকে ছাড়া তার দম বন্ধ টাইপে ছিল ওয়াসেনাতে রনাটা একবার নাকের কাছে এনে জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে তাকায় আজকের সকালটা তার কাছে আরও বিষাক্ত মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই কিছু জিনিস অপ্রিয় হলেও তা জিনের সাথে এমনভাবে জড়িয়ে থাকে তা কখনো চাইলেও বাদ দেওয়া যায় না অরিয়ানের মনে হচ্ছে যদি তার জীবনটা পেন্সিলের লিখা কোন বই হত তবে সে অনায়াসে খারাপ সময়গুলো ইরেজার দিয়ে মুছে দিত আর তার ফেরি সাথে কাটানো সময়গুলোতেই জীবন থামিয়ে দিত কিন্তু তা করা যাবে না ভাবতেই তার নিঃশ্বাস আটকে আসছে অরিয়ান ওয়াসেনাতের মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে তার এখন মনে হচ্ছে ওয়াসেনাত একদিন ঠিক বলেছিল সত্যি তার মায়ের কোলে জাদু আছে তা না হলে তার এত কষ্টের সময় এমন ভালো লাগা কাজ করত না অরিয়ান নিজেকে সামলে নিয়ে বলে উঠে যদি আপনাকে আম্মু বলে ডাকি ও আশু রাগ করবে ও যদি রাগ করে আমি কিন্তু ডাকব না আমি চাই না আমার বউ নাক ফুলিয়ে থাকুক না ও রাগ করবে না তবে হালকা পাতলা ঝগড়া কিন্তু করবে সে তার প্রিয় জিনিসের সাথে মোটেও কম্প্রোমাইজ করতে চায় না কিন্তু আমি বুঝিয়ে বলবো আমি চাই তুমি আমাকে ওর মতোই আম্মু বলে ডাকো তুমি তো আমার ছেলের মতো চোখের পানি বাধাবিহীন ভাবে চলছে আর উনি ধরা গলায় কথাগুলো বলে উঠছে শুধু ছেলের মতো একটু করুন গলায় বলে উঠে না ছেলেই তুমি আমার ছেলে খুশি হুম তবে কেন অপারেশন করাতে চাচ্ছেন না ওয়াসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি বলছো আমি চোখ ঠিক করব আরামছে না ওকে ছাড়া আমি এমন কিছুই করব না আর অপারেশন করতে গিয়ে যদি আমি মারা যাই তবে কি আর ওর সাথে কথা বলতে পারবো। না তো আমি আমার মেয়েকে না দেখে মরতে পারি কিন্তু ওর সাথে কথা না বলে না কেঁদে কেঁদে বলে উঠে রিমোন অবাক হয়ে অরিয়ানের দিকে তাকিয়ে আছে ওয়াসেনাথের মায়ের কোল পানিতে ভিজিয়ে একাকার অবস্থা করেছে কিন্তু একটা সাউন্ডও আসছে না কেউ দেখলেও বুঝবে না আসলেই কি অরিয়ান ওয়াসেনাতের মায়ের কাপড় নিজের চোখের পানিতে ভিজিয়ে ফেলেছে অরিয়ান শুধু ভাবছে কত ভালোবাসা থাকতে পারে মায়ের মাঝে ঈশ্বস কিন্তু তার মা ভাবতেই তার ঘৃণা হয় এত ভালোবাসার মাকে রেখে কোথায় তুমি ওয়াসুপ লিজ্জ ফিরে এসো অরিয়ান নিজের মনে কথাটা কয়েকবার বলে উঠে তারপর নিজেকে সামলিয়ে বলে উঠে আম্মু তুমি কি ওয়াসেনাতকে ভালোবাসো জীবনের থেকেও বেশি জানো ওয়াসেনাত বলেছে ভালোবাসা মানে ভালো থাকা তুমি যদি ওকে ভালোবেসে নিজেকে ভালো রাখতে না পার তবে তুমি ওকে ভালোবাসনি তুমি কি চাও তোমার মেয়ে তোমাকে এসে বলুক আম্মু তুমি আমাকে ভালোবাসো না কখনোই না তবে অপারেশনটা করাও ও যদি এসে দেখে তুমি অপারেশন করাও নি তবে কিন্তু ও অনেক রাগ করবে আর আমার এত সুন্দর তুর্কি স্টাইলের চুলগুলো ছিঁড়বে আর বলবে তুমি কেন আম্মুকে বুঝিয়ে বলনি ব্যাপারটা মোটেও ভালো হবে না আল্লাহ চাইলে হতে পারে তুমি চোখ খুলে প্রথমেই তোমার মেয়েকে দেখবে তাই অপারেশন কর আর দুই ঘন্টা পরেই তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব প্লিজ না করবে না শুধু মনে রাখো ভালোবাসা মনে ভালো থাকা অরিয়ান প্রচন্ড রাগ ঘৃণা ক্ষোভ নিয়ে অমিতার সামনে দাঁড়িয়ে আছে আজ দীর্ঘ পনেরো বছর পরে সে এই মহিলার সামনে দাঁড়িয়েছে যদিও তার জীবনেও এর সামনে আসার ইচ্ছা ছিল না তবু আজ জীবন বাঁচাতেই আসা কারণ সে জানে তার জীবনটাকে এর ছেলেই কোথাও লুকিয়ে রেখেছে অরিয়ান সাজা সোফায় বসে পাগুলো সামনের কাচের টেবিলটাতে তুলে দেয় অমিতা শুধু হা করে তাকিয়ে আছে সে এখন বিস্ময়ের সপ্তমাংশে আছে সে এটা দেখে অবাক হচ্ছে ওয়াসেনাথ সত্যি বলেছে অরিয়ান হুবহু তার মতই হয়েছে সেই চোখ সেই ঠোঁট সেই নাক কিন্তু কিভাবে অমিতা মনে মনে ভাবছে ছোটবেলায় তো সে সম্পূর্ণ তার বাবার মতো ছিল হঠাৎ তার মাথা চট করে ঘুরে উঠে বাবার মতো মানে সে এত বছর এটা মাথায় আনেনি অরিয়ান ছোটবেলায় তার বাবার মতো ছিল তার মানে তার মনেটা অমিতা ভাবতেই তার সারা শরীর ঘামে একাকার হয়ে গেছে অমিতা আরো অবাক হচ্ছে এটা ভেবে তাকে আর অরিয়ানকে পাশাপাশি দাঁড় করালে যে কোনো পাগলও বলতে পারবে তারা মা ছেলে হায় আল্লাহ কথাটা ভাবতেই তার মাথা চক্কর দিয়ে উঠছে তার এমন অবস্থা দেখে পাশের কাজের মেয়েটা তাকে একটা চেয়ার এনে বসিয়ে পানি খাওয়ায় অমিতার এমন বেহাল অবস্থা দেখে অরিয়ান হুহা করে হেসে বলে উঠে ভয় নেই জেলে দিব না কিন্তু আমার জানকে না দিলে জানে মেরে দিব কথায় রেখেছেন ওকে মিসেস অমিতা চৌধুরী প্রচণ্ড রাগী গলায় বলে উঠে অমিতা এখনো কোনো জবাব দিচ্ছে না অরিয়ানের মাথায় আশূন্য গুণ জ্বলছে তার মনে হচ্ছে লাবার মতো তার মগজ টকবক করছে অরিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সামনের কাছের টেবিলটা তুলে খুব জোরে উপরে তুলে নিচে ছুঁড়ে দেয় সাথে সাথে এক বিকদ সাউন্ডে অমিতা কেঁপে ওঠে অমিতা ভেবে পাচ্ছে না কিছু ছেলেটার রাগটাও তার মতই হয়েছে অরিয়ান রাগে ফসফস করছে অমিতা এটা বুঝতে পেরেছে অরিয়ান ওয়াসেনাতকে পাগলের মতো ভালেবাসে শুধু তাই না ওই মেয়ের জন্য দুনিয়ার সব রকমের পাগলামিও করতে পারবে সব কিছু ধ্বংস করতেও একবার ভাববে না কিন্তু তার ছেলেও তো ওই মেয়েকে ভালোবাসে তাকে না পেলে তার ছেলেও পাগল হয়ে যাবে তবে সে কার পক্ষে যাবে অরিয়ানের নাকি নিজের ছেলের সে কি বলে দিবে ওয়াসেনাতকে কোথায় রেখেছে না এটা সে কি করে করতে পারে মা হয়ে ছেলের সাথে বিশ্বাস ঘাতকতা করতে সে পারবে না কিছুতেই না কিন্তু অরিয়ানের সাথে তো সে একবার না বারবার বিশ্বাসঘাতকতা করেছে সেটার কি হবে অরিয়ান কি সত্যি তার না না তা কেন হবে ইহানের বাবা তো তকে মিথ্যা বলবে না যদি হয় তবে সে নিজের নিজেরদি এমন হয় তবে অরিয়ান তাকে কি শাস্তি দিবে সে কি অরিয়ানকে তার যান ঠিকানা বলে নিজের পাপ কিছু কমাবে নাকি ইহান অরিয়ান ইহান দুজনের কথা ভাবছে আর নিজের সাথে তর্ক বিতর্ক করেই চলেছে অমিতা কিন্তু কিছু মিলাতে পারছে না ওইদিকে অরিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চৌধুরী ভিলায় তাণ্ডব চালাচ্ছে আর একটাই প্রশ্ন করে চলেছে আমার যান কোথায় এক গ্লাস পানির ঝাপটানিতে নিতে হালকা হালকা করে চোখ খুলে তাকায় ঝাপসা ঝাপসা চোখে এসে আবার কারোকে নিজের সামনে দেখে ভাঙ্গা গলায় বলে উঠে অমিতা চৌধুরী প্লিজ আমাকে আম্মুর কাছে যেতে দিন অরিয়ান আর আমার দুই দিন পরেই অনুষ্ঠান ও আমার জন্যে অপেক্ষা করবে প্লিজ যেতে দেন আমি পায়ে পরি প্লিজ্জ যেতে দেন নন অরিয়ানকে ভুলে যাও যান এখন তোমার সব জুড়ে শুধু ইহান থাকবে শ্রী যান তোমার মনে হয় খুব লেগেছে কত ব্যথা পেয়েছ ওয়াসেনাতে হাতের কবজিতে ছুঁয়ে ছুঁয়ে বলে উঠে আপনি আমাকে ছুবেন না আপনার সাহস তো কম না ছুবেন না ইহান অরিয়ান জানলে মাটিতে পুঁতে ফেলবে চিৎকার করে কাপা গলায় বলে উঠে তাই নাকি ওই অরিয়ানকে আমি ভয় পাই নাকি আর তোমার মুখে যাতে অরিয়ানের নাম আর না শুনি শুধু ইহান বলবে শুধু ইহান ননার কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হবে ও বিয়ের আগে ওই অরিয়ানের সাথে ডিভোর্স হওয়া প্রয়োজন ঠিক বলেছি না আচ্ছা তারও ব্যবস্থা করব। আমি মরে যাব তবুও ওই পাপ কাজ করব না আল্লাহ যা ঘৃণা করে তার মাঝে ওই কাজটাও একটা আর বিয়ে মরে যাব দরকার হলে তবুও তোকে করব না আমার বিয়ে একবারই হয়েছে আর ওটাই আমার প্রথম এবং শেষ আর আমি অরিয়ানের নাম মুখে আনতে হবে না ও আমার হৃদয় আছে হ্যাঁ আমি ভালোবাসি অরিয়ান খানকে খুব ভালোবাসি আমি ওয়াসেনাথ বিনতে তৌপিক নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই অরিয়ান খানকেই ভালবাসি এবং বাসব মাথাটা উপরে তুলে চিৎকার করে বলে উঠে ইহানের মাথা গরম হয়ে গেছে ওয়াসেনাদের মুখে এমন কথা শুনে তাই রাগে ক্ষোভে প্রচণ্ড জোরে ওয়াসেনাতের গালে থাপ্পড় মারে থাপ্পরের কারণে ওয়াসেনাতের গালে পাঁচ আঙ্গুলের দাগ রক্তের মতো ভেসে উঠে তার ঠোঁট জোড়াও দাঁতের সাথে লেগে কেটে রক্ত পড়া শুরু করে ওয়াসেনাত রক্তাক্ত জোড়া প্রসারিত করে ক্লান্ত মুখে এক হৃদয় কাঁপানো হাসি দে বলে ভালোবাসায় কষ্ট থাকাটাই স্বাভাবিক কারণ ভালোবাসা তো গোলাপের মতো একে পেতে হলে কাটা তো লাগবেই এটাই আমার কাটা এই যন্ত্রণা আমাকে বারবার বলছে ভালবাসস তুই হ্যাঁ তুই সত্যিই ভালোবাস অরিয়ানকে হ্যাঁ 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 আমি ভালেবাসি খুব যত্নে ভালোবাসি অরিয়ানকে ওয়াসেনাতের এমন হাসি ইহানকে আরো রাগিয়ে দিয়েছে সে আরো একটা থাপ্পড় দিয়ে বসে সাথে সাথে ওয়াসেনাত সেন্সলেস হয়ে যায় ইহান এবার হাঁটু গেড়ে বসে পড়ে ওয়াসেনাতের কাটা ঠোঁট ছুঁতে চেয়েও ছুঁয়ে দেখল না সে হুহু হু করে কেঁদে উঠে ঈশ্বস কেন ওয়াসেনাতের মুখের ভাষাগুলো তার জন্যে হয়নি কেন্নন বলেই এক বিকদ চিৎকার করে উঠে ইহানের চিৎকারে সম্পূর্ণ রুম সহ বাড়ি কেঁপে উঠে অরিয়ান রক্তাক্ত হাতে ফ্লোরে বসে চিৎকার করে বলছে আমার একটাই বাঁচার মানে প্লিজ্জ ওকে দিয়ে দেন আপনাদের তো সব আছে কিন্তু আমি আমি তো নিঃস্ব ও ছাড়া কিছুই নেই আমার কিছু নাপলিজ দিয়ে দেন ভালোবাসা এক যন্ত্রণা যা সবার হৃদয়ে আছে এমনটা কিন্তু নয় কিন্তু ওই যে ভালোবাসা হলো গোলাপের মতো পেতে হলে তো কাটা লাগবেই সবাই কষ্টে আছে আসলে ভালোবাসা কি আমি বলি ভালোবাসা হলো এক সুপ্ত অনুভূতি যা একবার কাউকে ঘায়েল করলে তা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের রূপ রঙের কোনো পরিবর্ত করে না ভালোবাসা মানে এক অনন্ত প্রতিশ্রুতি আমি ছিলাম আছি থাকব ভালোবাসা তো এমনই হয় হাফসা অরিয়ানো ভালোবাসেছে ইহানো অরূপ একজনকে ঘিরেই সবার ভালোবাসা কিন্তু সে সে অরিয়ানের উপরওয়ালা তো তার করেই বানিয়েছে সেই ভালোবাসাকে ভালোবাসা তো ছেড়ে যেতে শিখায় না ভালোবাসা শত কষ্টে আঁকড়ে ধরতে শিখায় যেমন ওয়াসেনাথ সে কিন্তু কষ্টের মাঝেও ভালোবাসাকে মনে রেখেছে এটাই ভালোবাসা ভালোবাসা যতটা না সহজ একে তার সম্মান সহিত টিকিয়ে রাখা কঠিন ডিএনএ টেস্ট করালে কেমন হয় কথাটা ভাবতেই অমিতা উঠে বসে তার মনের সকল অজানা প্রশ্নের উর এই টেস্টই দিতে পারবে কিন্তু অরিয়ানকে কিভাবে বলবে ভেবে পাচ্ছে না অরিয়ান এখনো বসে আছে অরিয়ানের হাত রক্তাক্ত হয়ে আছে সে নিস্তেজ হয়ে বসে আছে হঠাৎ অমিতা বলে উঠে তোমার ওয়াসেনাতের খবর আমি দিব কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাই অরিয়ান চক্তরে অমিতার দিকে তাকিয়ে বলে উঠে সব দিয়ে দিব আমার সব সম্পদ আপনার নামে দিয়ে দিব আমার সম্পদ বাবার মতো মিলিয়ন না বরং বিলিয়ন বিলিয়ন সব আপনার শুধু ওয়াসেনাতকে দিয়ে দেন প্লিজ জজ। ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে আমি জানিও প্রচণ্ড কষ্টে আছে জজ যা লাগবে তাড়াতাড়ি বলেন অরিয়ান অমিতার পায়ের কাছে এসে বলে উঠে অমিতা গভীর ভাবে দেখছে খুব মন দিয়ে দেখছে তোটা কাছ থেকে দেখে তার ডিএএন টেস্ট করার প্রয়োজন ভিত্তিহীন মনে হচ্ছে সে দেখছে ছেলেটা তার নিজের কার্বন কপি হয়েছে ইহানো তার মতই হয়েছে কিন্তু চোখগুলো পায়নি অরিয়ান তো সব পেয়েছে তবুও সে কিভাবে এমন করতে পেরেছে কিভাবে ঘৃণায় তার শরীর রিড়ি করে উঠছে ছেলেটা তাকে কতটা লোভী ভাবে ঈশ্বস কি জঘন্য মা সে ভাবতেই কেমন যেন লাগছে অরিয়ান তার বিলিয়ন সম্পদ তাকে অফার করছেছি ওয়াসেনা তোমার বাবার পুরনো বাড়িতে আছে যাও ও সত্যিই খুব অসুস্থ হয়ে পড়েছে খাওয়া দাওয়া করে নাই তাই অরিয়ান কথাটা শুনেই উঠে দাঁড়িয়ে পড়ে সে ভাবতেও নি তার বাবার ওই বাড়িতে ওয়াসেনাতকে রাখতে পারে আসলে বাড়িটাতে সে বিগত বছরগুলোতে কখনো যায়নি বাড়িটাও অমিতার নামে তাই মূলত যাওয়া হয়নি অরিয়ান দৌড়ে বাহির আসার সময় একবার অমিতার দিকে তাকায় অমিতার চোখে আজ অসুর খেলা পনেরো বছর আগেও সে এইভাবে অমিতার পা ধরে ছিল তখন তিনি হেসেছিল যা ছিল হৃদয় কাপানো কিন্তু আজ কাছে ব্যাপারটা অবাক করার হলেও অরিয়ান অবাক হল না সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠে কি চাই তা তো বললেন না মিসেস ও সমিতা চৌধুরী যা চাই তা পাওয়ার ক্ষমতা বহু আগেই হারিয়েছি নিয়তি আমার করুণ পরিণতি লিখে রেখেছে শাস্তি প্রয়োজন অনেক বেশি মাফ করে দিলাম কথাটা বলে অরিয়ান এক বিশাল হাসি দিয়ে বাহিরে চলে যায় অমিতার মনে হচ্ছে কেউ তার হৃদয়ে এক বিশাল পাহাড় সমান পাথর চাপিয়ে চলে গেছে তিনি নিচে বসে অরিয়ানের হাত থেকে পড়া রক্ত ছুঁয়ে দিতে দিতে এক হৃদয় বিদারক আতর্নাদ করে কেঁদে উঠে একটা মানুষের সব চাইতে বড় শাস্তি হল যখন সে নিজের ভুল বুঝতে পারে আর যার সাথে সে অন্যায়টা করে সে যদি তাকে বিনা শাস্তিতে বিনা কৈফিয়তে মাফ করে দেয়টা পৃথিবীর সব চাইতে বড় আর ভয়ঙ্কর শাস্তি যা অরিয়ান তার বিশাল হাসির মাধ্যমে তার নিজের না হয়ে উঠা মাকে দিয়ে গেছে চাইতে বড় শাস্তি অমিতার জন্যে আর কি হতে পারে নিজেকে সে নিজেই কষতে শুরু করে সে আসলেই জঘন্য মা অরিয়ানের আজকে নিজেকে কেমন যেন খুব হালকা হালকা লাগছে যেন সে বিনা পরিশ্রমে এক ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিয়েছে অরিয়ান নিজের গাড়ি তার বাবার পুরনো বাড়ির সামনে দাঁড় করাই কিন্তু সমস্যা হল ভিতরে গুন্ডা ভরপুর অরিয়ান একা বলে তার ভয় করছে না আমেরিকায় সে রেসলিং চ্যাম্পিয়ন ছিল কিন্তু সমস্যাটা হল যদিও আসেনাতের কোনো ক্ষতি করে না সে এমন হতে দিতে পারবে না তাই একটু ভেবে চিনতে তাকে ভিতরে যেতে হবে অরিয়ান প্রচণ্ড ধীরে বিনা সাউন্ডে বাহিরের সব গুণ্ডাপান্ডার বারোটা বাজিয়ে দিয়েছে ভিতরে ঢুকতেই পুরনো স্মৃতি তার হৃদয়ে ভর করে এখানেই তো সে তার অতিপ্রিয় বাবাকে হারিয়েছে যদি ওয়াসেনাথের কিছু হয়ে যায় ব্যাপারটা ভাবতেই অরিয়ানের মাথার ঘাম ঝরতে শুরু করে উপর থেকে বিকট চিৎকার আসছে আজ প্রায় তিন দিন পরে সে এই সাউন্ড শুনতে পাচ্ছে ওয়াসেনাত চিৎকার করে বলছে আমি মোরে যাব তবুও সাইন করব না অরিয়ান রুমের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে ওয়াসেনাতের হেজাব সহ চুলের মুঠি ইহানের হাতে ছোটার কোনো বেয়ে রক্ত পড়ছে চোখ বুঝে আসছে শরীর ফুর্বল হয়ে নেতিয়ে পড়েছে তার ফেরি পরীকে সে কিছুতেই এভাবে আশা করেনি সবার জীবনে আলো ছাড়ানো যার কাজ সেই এমন নিভু নিভু আলোর মতো হয়ে আছে অরিয়ানের শরীর রাগে কেঁপে উঠে মাথা পেটে যাচ্ছে আজ ইহানের কপালে কি আছে আল্লাহ ভালো জানে অরিয়ান কিছু না বলেই এলোপাথারি মারামারি শুরু করে ইহানের লোকেদের মেরে বারোটা বাজিয়ে দিয়েছে ইহান অরিয়ানকে দেখে ওয়াসেনাতকে ছেড়ে তাকে মারতে এগিয়ে যায় দুজনের কেউ কারো থেকে কম নয় দুজনেই রক্তাক্ত কিন্তু কেউ কোনো কথাই বলছে না তাদের অবস্থা দেখে মনে হবে তারা এখন রেইস করছে তাই জিতাটাই মেইন কিন্তু এই ধাপে অরিয়ান এইবার বেশি এগিয়ে গেল অরিয়ান পাশের বড় ফুলদানি দিয়ে যেই নাইহানের মাথায় বাড়ি দিবে ঠিক সেই সময় কেউ তার পাটা জড়িয়ে নেয় অরিয়ান ভালো করে তাকিয়ে দেখে অমিতা অরিয়ান তাকিয়ে আছে ঠিক পনেরো বছর আগে সে ঠিক এইভাবেই তো ধরে ছিল কিন্তু তারা কেউ তো দয়া করল না তবে আজ কেন করবে সেনা সেও করবে না অরিয়ান আবার ফুলদানিটা উপরে তুলে অমিতা চেঁচিয়ে বলে উঠে ও তোমার নিজের মায়ের পেটের ভাই তাই নাকি কবে থেকে বলবেন তাছিল্লের সুরে বলে উঠে জানি মাফ হবে না তবুও মাফ চাইছি আমি যেহেতু ওয়াসেনাতের খবর তোমাকে দিয়েছি তার বিনিময়ে আমি ওর জীবন ভিক্ষা চাচ্ছি প্লিজ জজ। অরিয়ান কারো ঋণ রাখে না যায় এইবার ছেড়ে দিয়েছি কিন্তু আর কখনো ওর দিকে তাকালেও চোখ তুলে নিব অরিয়ান ওয়াসেনাথকে কোলে নিয়ে দরজাটা দিয়ে বাহিরে আসার সময় তার বাবার একটা ছবি দেখে ছবিটা হাতে নিয়ে ওয়াসেনাথকে আবার কোলে তুলে নেয় ওয়াসেনাতের কাটা ঠোঁটে অরিয়ান নিজের ঠোঁট লাগিয়ে রক্তগুলো মুছে দেয় ওয়াসেনাত ফুটবল হাসি দিয়ে লজ্জায় মুখ লুকায় অরিয়ানের বুকে অরিয়ান বলে উঠে মেয়ে জাতি বড়ই অদ্ভুত কেন জান এরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের রূপ দেখায় এই যেমন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তুমি লজ্জায় রক্ত জবা হয়ে উঠেছ বলে হেসে উঠে ওয়াসেনাত রাগী গলায় বলে উঠে আপনাদের নিজেদের লজ্জা নেই বলে কি আমাদেরও পেতে নেই নাকি আর আপনি ওদের ফ্রিতে ক্ষমা করে দিলেন আমি তো ভয় শেষ যদি মেরে দিতেন আমার বাচ্চাকে খুনির বাচ্চা বলা হতো ঈশ্বস আল্লাহ বাঁচিয়েছে কে বলছে ক্ষমা করেছি আমি নিজেই তো দেখলাম আর আপনার মা আপনাকে চিনতে পেরেছে কিন্তু কিভাবে প্রকৃতি বলে একটা ব্যাপার আছে যান ওটাই প্রতিশোধ নেয় আর মহান আল্লাহ বলেছে যখন কেউ তার বান্দার উপর জুলুম করে তখন যদি সে বান্দা তাকে ক্ষমা করেও দেয় তবে কিন্তু তিনি করেন না আল্লাহ অন্যায় কারী এবং জুলুম কারীকে অপছন্দ করে সোজার অন্যায়ের শাস্তি সে পাবে আমার তোমার কি আমার তো মনে হয় না বিয়েটা আবার হবে তুমি বরং আমার সাথে আমার বাড়ি চল আমার এই সব প্যারাময় লাগছে মানে কি অনুষ্ঠান না করে আমি আপনার বাড়ি যাব না কখনো না বুঝলেন এই কেন বলতো তুমি বুঝতেই পারছ না যেভাবে তোমাকে নিয়ে আমজনতা টানাটানি করছে আল্লাহ মালুম না জানি কি হয় তোমাকে নিয়ে রিক্স নেওয়া মানে জীবন নিয়ে টানাটানি তাই আমি এখনি তোমাকে বাড়ি নিয়ে যাব না কখনো না আমি অনুষ্ঠান করেই যাব আজীব ব্যাপার তুমি আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করছো কেন আমি কোমর বেঁধে ঝগড়া করছি কে বলেছে আমার কোমর তো আপনার হাতের নিচে আর আমি মোটেও ঝগড়া করছি না যেটা ঠিক সেটাই বলছি আর বাসায় চলেন ছেলে মানুষও এমন ঝগড়া পারে আল্লাহ আপনাকে না দেখলে বুঝতাম না কি বাসায় চলেন চেঁচিয়ে বলে উঠে ওয়াসেনাতের মা প্রথমে চোখ খুলেই নিজের মেয়েকে দেখে খুশিতে প্রায় পাগল আজকে অনেক বছর পরে নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে দেখে তিনি প্রচণ্ড ভাবে আনন্দিত ওয়াসেনাথ হলুদ পরি সেজে দাঁড়িয়ে আছে আয়নার সামনে আজ তার গায়ে হলুদ ব্যাপারটা ভাবতেই তার মুখে লাল আভা দেখা যাচ্ছে জীবন তাকে বহু কিছু শিখিয়েছে সাথে দেখিয়েছে এই জীবনে নিজের বাবা মার মতো মানুষ পেয়ে সে প্রচণ্ড ভাবে ভাগ্যবতী মনে করছে নিজেকে তার সাথে সে পেয়েছে অরিয়ানের মতো জীবন সঙ্গী যে তাকে নিজের চাইতেও ভালোবাসে আর বাকি একটা দিন তারপরে সে ধর্মীয় সামাজিক নিয়ম সবকিছু মেনে অরিয়ানের হয়ে যাবে অরিয়ানের তাকে কতটা ভালোবাসে এটা তার বুঝার প্রয়োজন নেই সেও যে তাকে একই ভাবে ভালোবাসে তবে তা অরিয়ানের চাইতে অনেক ধাপ নিচে অরিয়ানের মতো সে অরিয়ানকে ভালোবাসতে পারবে না কিন্তু ওয়াসেনাতের মতো তো তাকে ভালোবাসতে পারবে এতেই হবে ওয়াসেনাতের শরীর জড়িয়ে হলুদ লেহেঙ্গা গলা কান হাত জড়িয়ে সাদা গোলাপের হাতে তৈরি গহনা ব্যাপারটা অদ্ভুত লাগলেও সত্যি ওয়াসেনাত আজ সাদা গোলাপে নিজেকে মুড়িয়ে রেখেছে অরিয়ানের নির্দেশ যাতে ওয়াসেনাত সাদা গোলাপে নিজেকে সাজায় তাই করা হয়েছে ওয়াসেনাথের হাত জুড়ে সাদা গোলাপের তৈরি বালা স্টাইলের চুড়িতে রিমি বড় বড় ঝুর লাগিয়ে দিচ্ছে সাজ শেষে রিমি একবার তার দিকে তাকিয়ে বলে উঠে চল ওয়াসু এখন কেন পড়ে গেলে অরিয়ান ভাই জীবনেও যেতে দিবে না মানে কি এমন কোথায় নিবি যে উনি যেতে দিবে না ভাগিয়ে নিয়ে যেতে চাই কাকে তোকে মানে কি পাগলের মতো প্রলেপ না বকে বলবি ভাই আমি তোর মতো সুন্দর মেয়েকে ছেড়ে যেতে চাই না তুই অরিয়ান ভাইকে ছেড়ে দে আমি এখন তোকে নিয়ে পালাবো ঈশ্বস কি সুন্দর লাগছে তোকে ছেলে হলে তুলে নিয়ে যেতাম কিন্তু মেয়ে তো তাই অফার দিচ্ছি আমার সাথে চলে আয় যা পাগল দুজি একসাথে হেসে উঠে অরিয়ান আজ সাদা পাঞ্জাবি আর নানা রঙের মিক্সরণে কটি পড়েছে দেখতে কি লাগছে তা না বললেই নয় নিজ দায়িত্বে কল্পনা করেন যাই হোক গাড়ি থেকে নেমেই সোজা ওয়াসেনাতকে যেখানে বসানো হয়েছে সেখানে হাজির হয় অরিয়ান যে কিভাবে দিনগুলো পার করছে আল্লাহ মালুম তার তো ইচ্ছে করছে এই মুহূর্তেই ওয়াসেনাতকে নিজের সাথে নিয়ে যায় কিন্তু কিছুই করার নেই অরিয়ান থ মেরে দাঁড়িয়ে আছে আজ হলুদ পরীকে যে কেমন লাগছে সে এটা বলে বুঝাতে পারবে না সে তো বরাবরই এই মেয়েতে ঘায়ল হয়েছে প্রতিটি রূপ যেন নতুন কিছু তুলে ধরে এই মেয়ের মাঝে ঈশ্বস এত কেন সুন্দর ও ভাবতেই অরিয়ানের খারাপ লাগছে মেয়েটা যদি আর একটু কম সুন্দর হতো তবে তো আর ওকে নিয়ে এত এত টেনশন নিয়ে ঘুরতে হতো না আজ শুধু অরিয়ান না ওয়াসেনাত ও তাকে পালকবিহীন ভাবে দেখে চলেছে দুজনের চোখের পাতাই নিজেদের চোখের প্রতি মগ্ন দৃষ্টি নিক্ষেপ করছে অরিয়ান নিজের বলা কথা সত্য করেছে সেই আগে ওয়াসেনাতকে নিজের হাতে হলুদ লাগিয়েছে অরিয়ান ওয়াসেনাতের কানে কানে বলে সাদা গোলাপে কিন্তু তোমাকে সেই লাগছে আচ্ছা আপনি সব সাদা গোলাপের পড়তে বলেছেন কেন তোমার প্রিয় ফুল তাই আপনি জানলেন কিভাবে ওই দিনের কথা মনে আছে চুরি কিনেছিল তোমার জন্যে হুম ওই দিন তুমি চুরিগুলো নেওনি কিন্তু সাদা গোলাপটা নিয়েছিলে তাই ওহ সাদা গোলাপ পছন্দ কেন সাদা গোলাপ সৌন্দর্য আর শান্তি একসাথে বহন করে তাই খুব সুন্দর করে অরিয়ান আর ওয়াসেনাতের হলুদ সন্ধ্যা শেষ হয় তার একটা দিন পরেই তাদের বিয়ে কিন্তু অরিয়ানের মনে হচ্ছে এক বছর পরে তার যে একটা দিন এক বছরের মতো এটা সে কাকে বুঝাবে ভেবে পাচ্ছে না বেচারা অরিয়ান আর ওয়াসেনাত প্রচণ্ড অবাক হয়ে সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে আছে তারা এটা ভাবতেও পারছে না সামনে থাকা ব্যক্তিরা তাদের সাথে এমন করতে পারে কিভাবে পারল এটা করতে কিভাবে ওয়াসেনাত প্রচণ্ড প্রচন্ড শীতল গলায় বলে উঠে ভাইু কাজই কই পেলে এখন তো রাত দুইটা বাজে আমার যত দূর মনে হয় এক কি তিরিশ মিনিট আগেই তোমরা এটা করেছে বল রিমন নিশ্চুপ হয়ে বসে আছে কি বলবে ভেবেও পাচ্ছে না ওয়াসেনাদ ভাবতেও পারেনি তার জানের জিগার বন্ধু তাকে এভাবে ধোকা দিবে ঈশ্বস কি ধান্ধাবাজ বান্ধবী খাওয়াতে হবে বলেই এমন করেছে সে এটা শিউরাজ যদি অরিয়ান রাত দুইটা বাজে গাড়ি পাঠিয়ে তাকে নিজের বাসায় না আনত তবে তো সে জানতেই পারত না আল্লাহ অরিয়ান এবার নিজের অবাক হওয়াকে কাটিয়ে বলে উঠে ডাফার আগে বললেই পার্থী আমি নিজে তোদের বিয়ের ব্যবস্থ করতাম এভাবে পালিয়ে বিয়ে করার মানে কি তার রিমির বাবা মা কি ভাবে বলত তার ভাই ওয়াসেনাতের কথাটাও যুক্তি যুক্ত তুই এত রাতে কাজী পেলি কই অরিয়ানের এমন মজা করে বলা রিমনের পছন্দ না হলে ও তার ভয়টা একটু কেটেছে তাই সে একটু করুন গলায় বলে উঠে দেখ ভাই আমি তোর মতো অত বড় প্রেমিক না যে জীবন দিয়েও প্রেমিকা বা বউকে বাঁচামু আর অত ধৈর্য ধরে কোনো মেয়েকে পটাতেও পারমু না তাই তুলে নিয়ে কাজীর বাসায় বিয়ে করে নিয়েছি প্রথম দিন থেকেই ওকে আমার পছন্দ কিন্তু বলতে পারিনি কিন্তু আজ হলুদের অনুষ্ঠানে শুনেছি ওর জন্যে ছেলের লাইন লেগে আছে আর আমার শ্বশুর এর মধ্যে একটা ছেলেকে ঠিক করেই ফেলেছে তাই উপায় না পেয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেলছি সাবাস বেশ করেছিস তবে ওকে কি বলে ব্ল্যাকমেইল করেছিস আসলে মেয়েদের তো একটা ব্যাপারে অনেক বুঝাতে হয় আর তাও বুঝে না কিন্তু ব্ল্যাকমেইল জিনিসে তারা সব করতে পারে এই যেমন আমি ওয়াসেনাতকে এখানে আনতে বলেছিলাম আমি ছাদ থেকে লাফিয়ে জীবন দিব যদি না আসে তো তুই কি ব্ল্যাকমেইল করলি তা বল তেমন কিছু না শুধু বলেছিলাম তুমি আমাকে বিয়ে না করলে আমি একটা গান কিনবো যাতে তিনটে বুলেট থাকবে আর ওই তিনটা বুলেটের মধ্যে একটা দিয়ে তোমার জামাইকে মারবো একটা দিয়ে তোমাকে আর বাকিটা আমার মানে আমি নিজেকে মারবো বাসস হয়ে গেছে কথাটা বলেই দাত কেলিয়ে হেসে উঠে সাথে সাথে রিমির টকবগ করা লাল চোখ দেখে আবার মুখ অপ করে নেয় ওয়াসেনাত এবার রিমি দিকে ফিরতেই বেচারা কাচুমাচু করে চোখ সরানো শুরু করে ওয়াসেনাত রাগী গলায় বলে উঠে শালি ব্ল্যাকমেইল করেছে আর তুই নাচতে নাচতে বিয়া করে নিলি কেমন বেষ্টু উপরে আল্লাহ আছে তিনি তোর বিচার করবে তুই কিভাবে আমারে ছাড়া বিয়া করে নিল ভাই ওই টাইমেও তো কল করে বলতে পারতি ওয়াশু আমার বিয়া খাইতে চাইলে তাড়াতাড়ি আয় ওয়াশু বিয়ে খাওয়া যায় না বিয়েতে যে খাবারের আয়োজন করে ওগুলো খাওয়া যায় তুই ভুল কেন বলছ এই তোর লজ্জা করে না এত বড় অন্যায় করে আবার আমার ভুল ধর্ষসফা মায়া আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ কাটটি হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাথে রিমিরটা মিলিয়ে বলে উঠে আরে তুমি শুধু শুধু ঝগড়া করছো রিমি এখন সম্পর্কে তোমার যা এবং ভাবি আর রিমন তুই তো সেই লেভেলের প্রেমিক ভালো করেছিস ভালোবাসার মানুষের সাথে নো কম্প্রোমাইজ বলেই রিমন আর অরিয়ান হেসে উঠে ওয়াসেনা তার রিমি হাবার মতো তাকিয়ে আছে তাদের তো এই হাসিতে গা জলে যাচ্ছে ওয়াসেনা তার অরিয়ান হাঁটছে তাদের সাথে সাথে রিমন আর রিমি অরিয়ান জোরপূর্বক ওয়াসেনাতের হাত নিজের হাতে কবজা করে রেখেছে মানে নিজের হাতে আবদ্ধ করে রেখেছে রিমি প্রচণ্ড রেগে আছে রিমনের উপর তার রিমন বেচারা যতবার পা ফেলে রাস্তায় ততবার সরি বলে চলেছে ঈশ্বস বেচারা পিছহালা রাস্তা রাতে হালকা পাতলা বৃষ্টি হয়েছে তাই এর রঙও কিছুটা পরিবর্ত হয়েছে রাস্তাটা ঘাড়ো রঙে রূপ নিয়েছে ওয়াসেনাতের হালকা হালকা শীত লাগছে ঠান্ডা আবহাওয়া তার উপর ঝিনিঝিনি বাতাস বাতাসে সবার কাপড়গুলো দোল খাচ্ছে অরিয়ান নিজের জ্যাকেটা খুলে ওয়াসেনাতকে পরিয়ে দেয় ওয়াসেনাথ নিজের চোখজোড়া সরু করে বাকিয়ে অরিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া প্রসারিত করে তারপর আবার হাঁটা ধরে ওয়াসেনাথ রাস্তার চারপাশে দেখছে এই শহরটাই দিনের আলো ফুটতেই কতটা ব্যস্ত হয়ে পড়ে তা না দেখলে বুঝা মুশকিল আকাশের দিকে তাকাতেই সে এক চমৎকার সকাল আবিষ্কার করেছে অতি আগ্রহ নিয়ে সে অরিয়ান রিমি রিমকে দেখাতে শুরু করে ওয়াসেনাত প্রতিটি সকালই নিজের ব্যালকুনিতে দাঁড়িয়ে উপভোগ করে কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন আজই সে এই ব্যস্ত শহরের উপর সূর্যের প্রথম কিরণ প্রতিফলিত হতে দেখে প্রচণ্ডভাবে ভাবে আনন্দিত ওয়াসেনাথ হুমায়ুন আহমেদের শুভ্র উপন্যাসে পড়েছে প্রতিটি সকালই নতুনভাবে শুরু হয় কিন্তু এটা তার ধারণার বাহিরে ছিল তার ধারণার মতে সূর্য তো প্রতিদিনই তার কৃষ্ণচূড়ার মাথার উপর দিয়ে উদিত হয় এতে নতুনের কি আছে হুমায়ুনের এই বাক্যকে ভুল প্রমাণ করতেই সে প্রতিদিন নামাজ পড়ে অতি আগ্রহ নিয়েই ব্যালকুনিতে দাঁড়ায় আর সেই বইয়ের সেই লাইন পড়তে পড়তে সকাল দেখে কিন্তু আশ্চর্য ব্যাপার হল সে কখনো নতুনভাবে সকাল দেখে না তাই তার মনে হয় এই বাক্য সত্যি না উনি বেঁচে থাকলে তার সাথে স্পেশাল ভাবে দেখা করে সে এর ব্যাপারে বলতো বলে ঠিক করে কিন্তু উনি তো আর নেই কিন্তু আজকে তার মনে হয় না আসলে সে প্রতিটা সকালই নতুন ভাবে দেখেছে কিন্তু আজকের সকাল না দেখলে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারতো না কেন তার আজ এটা মনে হচ্ছে এটার উরও সে পেয়ে গেছে আসলে দোষ ধরবে বলে বা কাউকে ভুল প্রমাণিত করতে চাইলে তার সত্যতা কিছুতেই নিজের চোখে ধরা পড়ে না আসলে সে কখনো এমনই সকাল দেখত না সে হুমায়নের ভুল ধরতেই সকাল দেখত এই মহান সত্য থেকে সে বেখবর ছিল ভাবতেই নিজের লজ্জা হচ্ছে তার আল্লাহ বলেছিলেন তুমি অন্যের ছোট ছোট দোষ খুঁজে বের কর না আমিও কেয়ামতের দিন তোমার ছোট গুনাহ মাফ করে দিবয়াসে নাথ রাস্তার পাশে বসে পড়েই কথাগুলো সবাইকে বলল অরিয়ান হা করে তাকিয়ে আছে মেয়েটা কোথা থেকে কোথায় চলে যায় আল্লাহ জানে তারা আবার হাঁটা ধরে সকালে নামাজ পড়েই সবাই অরিয়ানের বাসা থেকে বেরিয়ে পড়ে গন্তব্য আগে ওয়াসেথকে বাসায় দিয়ে এসে রিমির বাবা মার সাথে কথা বলবে হঠাৎ ওয়াসেনাথের ইচ্ছা হল হেঁটে হেঁটে যাবে এত দূর তো হেঁটে যাওয়া যাবে না আবার ওয়াসেনাতের কথাও না রেখে পারা যাবে না তাই তারা কিছুক্ষণ হাঁটবে তারপর গাড়িতে উঠে যাবে তাই অরিয়ান গাড়ি নিয়ে এসেছে তবে ড্রাইভার চালাচ্ছে ওয়াসেনাথ এবার অরিয়ানের একটা হাতের বাহু ধরে মাথাটা তার কাঁধে দিয়ে হাঁটা শুরু করে অরিয়ান মুচকি হেসে ওয়াসেনাথের সাথে আরও ঘেসে হাঁটা শুরু করে রিমনও কম যায় না রিমির হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করে রিমি রাগি রাগি চোখে তাকালে রিমনের বিহেভিয়ার এমন যে সে পরোয়াই করে না ব্যাপারটা ভেবে রিমি মনে মনে হেসে উঠে অরিয়ানের জীবনে সেরা দুটি সকালই আসেনাত তাকে দিয়েছে তার জীবনে আর কিছু চাই না এই মেয়েটা হলেই হবে সকালের লালছে কিরণে ওয়াসেনাতের রূপ মনে হয় আরও ফুটে উঠেছে ওয়াসেনাথ চোখ বুঝেই হাঁটছে অরিয়ানের মনে হচ্ছে পৃথিবীর সেরা সুন্দরী মেয়েটাও ওয়াসেনাতের রূপের কাছে ফিকে পড়ে যাবে হতে পারে বেহেস্তের হুরো তার রূপের কাছে কিছু না হয়তো তাদের রূপও দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই মেয়েটার শুধু উপরের রূপই নয় ভিতরের রূপও অসাধারণ যার সন্ধান পাওয়া মুশকিল যারা পেয়েছে পাগল হয়েছে কেউ পেয়ে হয়েছে আবার কেউ হারিয়ে পেয়েছে যেমন ইহান হ্যাঁ ইহান এখন মানসিকভাবে অসুস্থ শুধু সেনা তার মাও অমিতা পৃথিবীর সব চাইতে খারাপ মা নিজেকে ভাবতে ভাবতেই তিনি অসুস্থ হয়ে পড়ে আর ইমান নিজের ভুলগুলো বুঝতে পারাই তার বড় ভুল ছিল সে নিজের ছেলেকে এবং প্রিয়তমাকে এভাবে দেখাই তার শাস্তি অরিয়ান ঠিক বলেছে উপরওয়ালা কখনো অন্যায় কারীকে ছেড়ে দেয় না প্রকৃতি নিজের প্রতিশোধ নিজেই নেয় অরিয়ান আকাশের দিকে তাকিয়ে তার সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানায় তিনি তো তার শূন্য থালা ভরিয়ে দিয়েছে ওয়াসেনাতের মতো মেয়েকে তার জীবনে পাঠিয়েছে তাকে হেদায়া করেছে তার জীবন এখন গোলাপ গাছে ফুল ফুটলে যেমন ঘ্রাণে ঘ্রানে মোহনীয় হয়ে থাকে ঠিক একইভাবে এই মেয়েটা তার জীবনকে মোহনীয় করে তুলেছে অরিয়ান হঠাৎ বলে উঠে ভালোবাসি ওয়াসেনাত নিজের বুঝে থাকা চোখগুলো খুলে তাকায় মনে হয় সে ভয়ঙ্কর কিছু শুনেছে আবার অরিয়ানের মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে সেও মনে মনে বলে উঠে আমিও ভালোবাসি খুব বপ করে কিন্তু মুখে বলতে পারল না লজ্জায় বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই স্বামীকে ভালোবাসি বলতে লজ্জা পায় যেখানে বিবেশীরা পান্তাভাতের মতো ইজি মনে করে রাস্তায় দাঁড়িয়ে লিপকিছস করাটাকে কিছুই মেনে করে না একজন স্যার বলে ছিল বাঙালির যা গোপনে করার কথা তা প্রকাশে করে আর যা প্রকাশে করার কথা তা গোপনে করে যেমন ভালোবাসাটাতে তো গোপনের কিছু নেই এটা তো প্রকাশের জিনিসস কিন্তু বাঙালিরা এটা গোপনে করে ছেলেরা নিজের বউকে গোপনেই ভালবাসি বলে আর মেয়েরা তো বলতেই পারে না মারামারি জিনিসটা যেখানে গোপনে করা উচিত মানুষ সেটা সামনা সামনি করে এটাই বাংলাদেশ তবে যেমনই হোক আমার দেশ ওয়াসেনাতের আজকে নিজের কলেজের সেই স্যারের কথাটা মনে পড়তেই সে আবার মুচকি হেসে উঠে মনে মনে ভাবে স্যার সেদিন সঠিক বলেছেন কিন্তু অরিয়ান তেমন না সে তো প্রকাশেই ভালোবাসি বলে আসলেই সে লাকি খুব করে অরিয়ান তার দাদা আর রিমন একটা সোফায় বসে আছে আর সামনের সোফায় বসে আছে অরূপ আর তার বাবা মা রিমি অপরাধীর মতো মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আর রিমনের দিকে তাকিয়ে রাগে আগে ফসফস করছে ছেলেটার হাবভাব এমন যেন সে পৃথিবীর সবচাইতে শক্তিধর ব্যক্তিদের নিয়ে বসে আছে নো টেনশন রিমির বাবা তো শুনেই মাথা গরম করে বসে আছে ছেলে যেমনই হোক এতে তার সমস্যা নেই কিন্তু তাই বলে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করবে সাহস তো কম না কিন্তু মেয়ের মতামত জানা প্রয়োজন তাই মেয়েকে বলে উঠে রিমি তোর কি এই ছেলেকে পছন্দ না বলে দে আমি তো একে জেলে দিব এটা কেমন কথা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করবে আমি মানি না এই বিয়ে তুই তোর মতামত দে এগুলো কেমন কথা তুমি চাইলেও এমন করতে পারো না আমিও কিন্তু মন্ত্রী তার রিমন আমার নাতিশ ওর ব্যাপারে ভেবে কথা বলবে ভালোবাসাটা ভুল না কিন্তু ও যেভাবে বিয়ে করেছে সেটা ভুল ছিল তার জন্যে আমরা লজ্জিত প্লাসোস ক্ষমাপর্থী আমি চাই ওয়াসেনা তার অরিয়ানের সাথেই ওদের বিয়ে দিব তাও এখন সাতটা বাজে আর সব আয়োজন শেষ প্রায় ওয়াসেনা তের বাবার সাথেও কথা হয়ে গেছে তোমাদের মতামতের প্রয়োজন ছিল তাই এখানে আসা রিমির বাবার মাথায় আকাশ ভেঙে পড়েছে টাইপের করে মুখটা করে ফেলেছে আসলে যে কোনো বাবার কাছেই ব্যাপার এটা ভয়ঙ্কর সকাল সাতটা বাজে যদি কেউ এসে বলে আপনার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেছি আর এখন আজই অনুষ্ঠান করব ভয়াবহ ব্যাপার তবুও তিনি মেয়ের দিকে তাকিয়ে বলে উঠে রিমি যা বলবে তাই হবে ও মানলে বিয়েটা মেনে নিব ও না মানলে নিব না রিমনের রিলেক্স থাকা মুখটা চুপসে গেছে সে করুন চোখে তাকিয়ে আছে রিমির দিকে যদি মেয়েটা উল্টাপাল্টা বলে তবে তো তার সংসার করার স্বাদ শেষ বেচারা রিমি একবার রিমনের দিকে তাকিয়ে বলে উঠে বাবা ওকে আগে থেকেই আমার পছন্দ ছিল তোমাকে কালি বলতাম কিন্তু তার আগেই যাই হোক বিয়ে জীবনে একবারই হয় আমারও হয়েছে তাই আমি ওর সাথেই থাকতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত এক নিঃশ্বাসে কথাগুলো বলে দেয় রিমি বাবা হতবাক হয়ে তাকিয়ে থাকলেও মেনে নেয় তার মেয়ের ভালো থাকাটাই ইম্পর্ট্যান্ট আর ওয়াসেনাত যে বাড়িতে থাকবে সেখানে তার মেয়েও ভালো থাকবে তাই তিনি মেনে নেয় রিমন তো অবাক এটা শুনে সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না রিমি তাকে পছন্দ করে ঈশ্বস তার তো সবার সামনেই নাচতে ইচ্ছে করছে চারিদিক আলো আর আলো এ যেন একটা আলোর মিলন মেলা আসলে আসলেই আলোরই মিলন মেলা আজকে যে ওয়াসে না তরিয়ানের বিয়ে বলে কথা তবে আজ একটা না দুইটি বিয়ে একসাথে রিমি আর ওয়াসেথ একে অপরের দিকে তাকিয়ে আছে তাদের দৃষ্টি একদম সরছে না ওয়াসেথ আজ ঘাড় খয়রি রঙের ওই দিনের লেহেঙ্গাটা পড়েছে তার সারা শরীর জুড়ে সবুজ ডায়মন্ডের গহনায় মোড়ানো মাথার ঘোমটা টা দিয়ে তার মুখ ডেকে দেওয়া হয়েছে কিন্তু নেটের ওড়না হওয়ায় ওয়াসেনাতের উজ্জ্বল চেহারাটা দৃশ্যমান রিমি আজ লাল রং এর লেহেঙ্গা পরেছে তাকেও অসাধারণ লাগছে তার গায়ে লাল কোহিনুরের গহন দুজনেকেই আজ চোখ ধাঁধানো সুন্দর লাগছে তারা নিজেদের চোখ নিজেদের সামনে থেকে সরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসে দুজনের মুখেই হাসি তবে চাপা কষ্টেরও ছাপ রয়েছে শত হোক আজ তারা নিজেদের আপন মানুষগুলোকে ছেড়ে চলে যাবে অরিয়ান আজ নিজেকে কালো আর খয়েরিতে সাজিয়েছে অরিয়ান আজ কালো শেরওয়ানি পরেছে সাথে খয়েরি কাপড়ে বাধা পাগাড়ি আর বিশাল খয়রি রঙের ওড়নাটা তার বাম হাত পেঁচিয়ে এক সাইডে ছেড়ে দেওয়া হয়েছে রিমনও সেইম সেজেছে কিন্তু তার পাগড়ি আর ওড়নার রং রিমির লেহেঙ্গার সাথে মিলিয়ে পড়া হয়েছে ওয়াসেনা তার রিমিকে নামতে দেখে অরিয়ান আর এগিয়ে গিয়ে হাতগুলো বাড়ি দেয় ওয়াসেনা তার রিমিও তাদের হাতগুলো ধরে কিন্তু দুঃখের বিষয় তারা আর এক পাও নড়ছে না ওয়াসেনা তার রিমি বারবার হাত ঝাড়ি দিচ্ছে কিন্তু তাদের কারো হেল হেলদুল নেই এক দৃষ্টিতে তারা ওয়াসেনা তার রিমির দিকে তাকিয়ে আছে তারা যেন অষ্টম আশ্চর্যজনক কিছু দেখছে ওয়াসেনা তার রিমি একবার নিজেদের দিকে তো একবার ওদের দিকে তারা চোখে চোখে ইশারা করে খুব জোরে তাদের চিমটি কাটে বেচারারা এবার ব্যথা প্লাসস লজ্জা একসাথে পায় আর দুজনেই হেসে তাদের এগিয়ে নিয়ে আসে সবার দৃষ্টি তাদের দিকে ঈশ্বস কি সুন্দর জুটি আল্লাহ বানিয়েছে বলে কথা আবার কবুল্য বলে দুই জোড়াই বিয়ে পড়ানো হয় বিদায় বেলায় ওয়াসেনা তার রিমির কান্না দেখে অরিয়ান আর রিমনের চোখে পানি চলে আসে তারা মনে মনে বলে উঠে তাদের মেয়েদের তারা কখনো বিয়ে দিবে না তাদের আগে জানা ছিল না মেয়ের বাবাদেরও এত কষ্ট হয় তাদের ধারণা ছিল বাবারা মেয়েদের বোঝা মনে করে আসলে যে কথাটা কতটা মিথ্যা তা ওয়াসেনাতের বাবা যখন বলেছে আমার মেয়েকে আমার কাছেই রেখে দি বাবা এমন হৃদয় কাপানো কথা সহজে আসার কথা না তিনি যে তার মেয়েকে কত ভালোবাসে এটা তার প্রমাণ ছিল কথাগুলো ভেবেই অরিয়ান আর রিমন দীর্ঘশ্বাস নেয় এটাই নিয়তি নতুন বউ এভাবে হকস্টিক দিয়ে যদি ঘরের জিনিস ভাঙে ব্যাপারটা ভয়ঙ্কর কিন্তু এই ভয়ঙ্কর ব্যাপারটা রিমন আর অরিয়ান অতি মজার মনে করে সোফায় গায়ে দেখছে তবে ব্যাপারটা সব চাইতে দাদাজানের হৃদয়ে কাপাছে। তার নতুন দুই নাত বউ কোথায় তাকে এক পেক দুই পেক সার্ভ করে দিবে তা না তারা সব বৌতল আরামছে ভাঙছে মনে হচ্ছে এটার চাইতে মজার ব্যাপার আর নেই ব্যাপারটা ভাবতেই তার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু তিনি অতি ভয় নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে তাকে দেখে এখন পাঁচ বছরের বাচ্চার মতো লাগছে সে অন্যায় করেছে আর তার মা তাকে সায়স্তা করছে বেচারা বুড্ডা দাদাজান সব মোটামুটি ভেঙে ওয়াসেনাথ লেহেঙ্গা পরা অবস্থায় কোমরে হাত দিয়ে এসে দাদাজানের সামনে দাঁড়িয়ে শাসানো গলায় বলে উঠে দাদাজান আপনার বয়স হয়েছে আর আপনি কি না এই সব ছাইপাস খান কি ভয়ঙ্কর ব্যাপার আপনি জানেন এগুলো শরীরের জন্যে কতটা ঝুঁকিপূর্ণ আর আপনারা ওনাকে এগুলো কিভাবে খেতে দেন অরিয়ান আর লিমনের দিকে তাকিয়ে ওরা নিজেরাই তো খেয়ে থাকত আগে এখন খায় না দেখে সাধু সেজে বসে আছে নিচের দিকে তাকিয়ে বলে উঠে অত শত বুঝি না আজকে থেকে এগুলো এ বাসায় দেখছি তো আপনার যে কি হবে আল্লাহ মালুম মা আমাকে ছোটবেলায় এভাবে বকত উনি নাই তাই তো এমন ভোখে গেছি কাঁদোকাদো গলায় বলে উঠে কে বলেছে মা নেই আজ থেকে আমি আপনার মা আর আপনি আমার বুড়া ছেলে বলে খিলখিল করে কোমর দুলিয়ে হেসে উঠে অরিয়ানের দাদাজান সবাইকে অবাক করে ওয়াসেনাতকে জড়িয়ে ধরে কেঁদে দেয় অরিয়ান কখনো তার দাদাকে কাঁদতে দেখেনি এমনকি বাবার মৃত্যুর সময় চোখের পানি পড়ার আগেই মুছে ফেলেছিল তার এই অবস্থা দেখে তারাও অবাক হয়ে সোফা থেকে দাঁড়িয়ে পড়ে রিমি এবার এগিয়ে এসে বলে উঠে সব আদর ওর আমির নাই মুখ কালো করে আসো আসো তুমিও তো আমার মা দাদা যান দুই নাতবকে জড়িয়ে আছে অরিয়ান আর রিমন এগিয়ে গিয়ে তারাও সবাকে একসাথে জড়িয়ে নেয় তাদের দেখেই মনে হচ্ছে সুখী পরিবার টাকা পয়সা সব থাকলেও একটা ভালো নারী সব ঘরের জন্যে কতটা প্রয়োজন এটা তার প্রমাণ অরিয়ানের রুমে ডুকে ওয়াসে এটু অবাক হল এটা আসলে কার রুম ভেবে পাচ্ছে না দেখে মনে হচ্ছে তার রুম কারণ দেওয়াল গুলতে ওয়াসেনাতের নিজের বাসার রুমের মতো রং করা হয়েছে ঈশ্বস একদম তার নিজের ঘরের মতো ওয়াসেনাতকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে অরিয়ান তার কোমর ঘেষে হাত রেখে বলে উঠে তোমার যাতে মনে না হয় এটা আমার ঘর তোমার মনে হবে এটা তোমার নিজের রুম আর আমি তোমার রুম পার্টনার মাথা মাথাগুড়িয়ে অরিয়ানের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে ঈশ্বস কত সুন্দর ছেলেটা ওয়াসেনাতের ভাবনায় বেঘাত করে অরিয়ান ওয়াসেনাতকে কোলে তুলে নিয়ে ভিতরে নিয়ে আসে সম্পূর্ণ রুম ফেরি লাইট দিয়ে সাজানো রুম জুড়ে সব সাদা গোলাপের ছড়াছড়ি অরিয়ানের মনে হচ্ছে সাদা গোলাপের মাঝে ওয়াসেনাত একটা টকটকে লাল গোলাপ অরিয়ান আলোমেরা থেকে একটা লাল শাড়ি নিয়ে এসে বলে আমার খুব শখ তোমাকে লাল শাড়িতে চুল ছাড়া রূপে দেখবো প্লিজজ সুযোগটা কি দিবে ওয়াসেনাথ মুচকি হেসে ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিগোট পরে লজ্জায় জোরসোর হয়ে অরিয়ানের সামনে দাঁড়ায় অরিয়ান ওয়াসেনাতের এমন রূপ দেখে শুধু হা করে তাকিয়ে আছে তার হাত পা কাঁপছে যে কিনা নানা মেয়ের শরীর নিয়ে খেলেছে আর আজ সে নিজেই কাঁপছে ভাবতে ওয়াসেনাতের হাসি পাচ্ছে কিন্তু কিছু বলল না অরিয়ান তার কাপা হাতে ওয়াসেনাতের দৃশ্যমান জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে শাড়ি পরাতে গিয়ে সে ঘামে একাকার হয়ে গেছে অরিয়ান শাড়ির আঁচলটা ওয়াসেনাতের বাহুতে জড়িয়ে তার খোপাটা খুলে খুব যত্নে চিরুনি দিয়ে আছড়ে দেয় ওয়াসেনাত শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা কতটা যত্নবান তার প্রতি তার প্রতিটা জিনিস প্রতিটি কাজ সে নিখুঁত ভাবে করবে অরিয়ান এবার নিজের শেরওয়ানি চেঞ্জ করে একটা সাদা পাঞ্জাবি পরে এসে ওয়াসেনাথকে কোলে তুলে নেয় ওয়াসেনাথ অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে কোথায় নিচ্ছে তাকে অরিয়ান ওয়াসেনাথকে ছাদে নামিয়ে দেয় ওয়াসেনাত অবাক হয়ে তাকিয়ে আছে ঈশ্বস কি সুন্দর করে সাজানো ছাদটা আর ছাদের মাঝে মাঝারি সাইজের সাদা পর্দায় অবৃত একটা বিছানা রয়েছে যাতে সাদা গোলাপের ছড়াছড়ি ওয়াসেনাত জিজ্ঞেসুক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে অরিয়ান বলে উঠে এটাও আমার শখ ছাদে বাসর করব একটু লজ্জা লজ্জা ভাবে মাথা ঝুলিয়ে ওয়াসেনাতের এবারও প্রচুর হাসি পাচ্ছে কিন্তু সে হাসছে না সে অন্য কিছুর প্রিপারেশন নিচ্ছে অরিয়ান এবার ওয়াসেনাথকে কিছু বলতে যাবে তার আগেই ওয়াসেনাথ অরিয়ানের সামনে হাঁটুগেরে বসে বলে উঠে আমি না অত শত করে বলতে পারি না জীবনে কখনো কোনো ছেলেকে নিজের জীবনে আমি স্থান দিনি আমার সবই শুধু আপনি মানে আমার স্বামীকে ঘিরে আপনি সেই ব্যক্তি যাকে আমি সব দিয়ে এখন শূন্য আমার কাছে এখন কিছুই নেই ভালোবাসি খুব ভালোবাসি অরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে কাঁদছে প্রচণ্ড ভাবে ওয়াসেনাদ বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে আছে কারো বউ তাকে প্রপোজাল দিলে কি সবাই এই ভাবে কাঁদে কৈ সে তো আগে দেখেনি তবে এখন কেন এমন হচ্ছে অরিয়ান হুট করে বসে ওয়াসেনাতকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ওয়াসেনাথ ব্যথা পাচ্ছে তবু তার মুখে জয়ের হাসি অরিয়ান এবার ওয়াসেনাতের মুখটা একটু উঁচু করে ধরে নিজের ভিজা ঠোঁটের সাথে ওয়াসেনাতের ঠোঁট চেপে ধরে ওয়াসেনাথ তোথ মেরে হাত পা ছেড়ে দিয়েছে হঠাৎ ঝুম ধরে বৃষ্টি পড়া শুরু হয় অরিয়ান একবার আকাশের দিকে তাকিয়ে এক বিশাল হাসি দিয়ে আবার ওয়াসেনাতের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় আজ তাদের ভালোবাসা এক পূর্ণতার জোয়ারে ভাসছে সাথে বৃষ্টিও তাদের স্বাগতম জানাচ্ছে একটা ভালো সঙ্গের চাইতে জীবনে মহামূল্যবান আর কিছু না খারাপকে খারাপ না ভালোই ভালো করতে পারে অন্ধকারকে আলোই পারে আলোকিত করতে এটাই ছিল ওয়াসেনা তার অরিয়ানের ভালোবাসার মূলভাব সমাপ্ত